আমাকে কেন? আমার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই যদি আমার কথার মধ্যে কোরআন না থাকে। আমি আপনি তখনই মূল্যবান হব যখন আমরা কোরআনওয়ালা হব। কোরআন যে কথা বলে সেই কথা বলবো, কোরআন যা আমাকে আদেশ দেয় সে আদেশগুলো ফলো করব। তখন আমার দাম আমার সম্মান বাড়ায় দিবেন তিনি কে? আস্তে বলবেন না, তিনি আমার কে? আমরা দুনিয়ার একটা জনপ্রিয়তার জন্য কত কি করি, কিন্তু আপনি কি জানেন এমন কিছু আমল আছে যে আমলগুলো বান্দা গোপনে গোপনে করলে ফেরেশতারা আসমানে গিয়ে তার নামে এলান শুরু করে দেয়। সকল আসমানের যারা বাসিন্দা ফেরেশতারা তারা বলা বলি করে। তুমি কি জানো যশোরের ওই এলাকার একটা বান্দা আছে যে বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করে, সকল ফেরেশতাদের মাঝে এটা মানে ছড়িয়ে পড়ে। ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। তাহলে দুনিয়ার প্রভাব যতটুকু আমাদের প্রয়োজন তার চাইতে আসমানের প্রভাব কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। আমরা জনপ্রিয় হতে চাই আকাশে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বেশ কিছু কথা নিয়ে আমি বসেছি আজকে, দেখি ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুর রাআদ, রাআদ মানে হলো বজ্রপাত। মাঝে মাঝে আকাশে বিজলি চমকায়, বিজলি চমকায় না, চমকায়, আওয়াজ হয়, এমন শব্দ হয় তখন মনে হয় যে হ্যাঁ, তখন যেন মনে হয় যেন এই যেন কেয়ামত শুরু হয়ে গেল। সকল কিছুর ভিতরে যত পাওয়ার আমরা দেখতে পাই, সবচাইতে সুপ্রিম পাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। তার কোনো কাজ করতে কি কোনো সময় লাগে? কোনো প্ল্যান করা লাগে? আমার আল্লাহর কোনো কাজে সময় লাগে না। শুধু তিনি কি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, ইরাদা পোষণ করেন, শুধু তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সাত সমুদ্রের মালিক। এত বড় মালিকানার পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথাগুলো বলেছেন এমন কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন তিনি তার পরিচয় দিতে এক জায়গায় বলছেন, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. جربلون الله أكبر. অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বুরুজগুলো সেট করেছেন, সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই যে প্রদীপ্ত সূর্য এবং চাঁদ রেখে দিয়েছেন, এই চাঁদ এবং সূর্য পরিচালনার দায়িত্ব একমাত্র কার? সূর্য ছাড়া মানুষ বাঁচে? কোনো প্রাণী বাঁচবে? সমুদ্র, জলভাগ, স্থলভাগ, তারপরে আকাশপথ, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুল বাঁচার জন্য এক নম্বর শর্ত কি দরকার? সূর্য দরকার। সেই সূর্য আল্লাহ চালান, রাতের ঘড়ি চাঁদকে আল্লাহ চালান, সাত সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন চালান, এমন বড় পরিচয় কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو
أراد شكورا جرب الله أكبر তিনি সেই মহান রব যিনি রাতকে দিনের মধ্যে ঢুকান, দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যা وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ جُرِبُ لُنَا اللَّهُ أَكْبَرُ তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, রাতকে দিন করেন, দিন থেকে রাত করেন, রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন হলো আশ্বিন মাস চলছে, কার্তিক মাস পরে যাবে। আমার বন্ধুগণ, এই সময়ের রাত্রি পুরো শীতের রাত্রি কিন্তু এক নয়, গ্রীষ্মকালে দিনগুলো বিশাল বড় হয়ে যায়, রাতটা ছোট্ট হয়ে যায়, আবার শীতকাল যখন আসে রাতটা 14 ঘন্টা হয়ে যায় আর দিনটা ছোট হয়ে যায়। এই রাতের মধ্যে দিন ঢুকায় দিয়েছেন একমাত্র ক্ষমতা কার ক্ষমতা? আল্লাহ। এই সেই মহান বিশাল প্রভু রব হচ্ছেন আমার একমাত্র রব। অতএব আমার রব দুর্বল না শক্তিশালী? আস্তে বলুন, দুর্বল না শক্তিশালী? তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আনিত যে কিতাব নাজিল হয়েছে, এটা কি দুর্বল মনে হয় আপনাদের? দুর্বল মনে হয়? এর আইন মনে হয় দুর্বল? তাই যদি না হয়, আমি কথার কথা বলছি, আবার এটা ভুল বুঝবেন না, বসেন যে বসুন, নড়াচড়া না করি আমরা বেশি, তাই না? ঠিক আছে, বসেন। তাই যদি না হয়, আমরা যেটা আমি কথার কথা বলছি, কোরআনের আইন কি দুর্বল? এর বিধান, এর আইন কানুন কি দুর্বল হতে পারে? কিন্তু এত মজবুত একটি সংবিধান থাকার পরেও এই জাতির সাংবিধানিক একটা ক্রাইসিস আছে না নাই? সাংবিধানিক ক্রাইসিস আছে না নাই? ঘটনা কি? ফোন এসেছে, একটু খেয়াল রাখেন, আওয়াজ হচ্ছে কেন? আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হলো, এটা চলবে না, কেউ বাবার, কেউ বাবারটা চায়, কেউ স্বামীরটা চায়, কি আসতে কয়, ঠিক কিনা বলেন? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন কোন দিকে যাই? সম্মানিত ভাইয়েরা, 5ই অগস্টের পর ঢাকার বেশ কিছু ভাস্কর্য, মূর্তি তো কয় না, মূর্তি বললে তো একটু গন্ধ হয়, কি কয়? ভাস্কর্য। ভাস্কর্য যার নাম, মূর্তিও যে লাউ সেই কদু, একই জিনিস, লাউ আর কদুর মধ্যে তো মানে ফারুক বাইনাল লাউ আর কদু, একই তো, একই তো। তো সেই ভাস্কর্যগুলো যখন, মুরালগুলো যখন ভাঙতেছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি আমার দেশের, যিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছে, এস এম এল, তার বক্তৃতা, তার বাচনভঙ্গি, তার কথাবার্তার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সম্মানিত ভাইয়েরা, ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করছেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করেন। এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন মূর্তি যদি ইসলাম জায়েজ করত, আমি চূড়ান্ত কথা বলছি, আমার ভিতরে একটু আমি ওই বেফাস কথা বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি, আমাকে যারা ফলো করেছেন, ফলো করেন, তারা জিনিসগুলো বুঝতে পারেন। কোন মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো,
আমার নবীর তো অন্তত একটা মূর্তিতে থাকত, ঠিক? আমার নবীর কোনো ছবি আছে কোথাও? অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখনো আছে না? আছে। আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবেন না, একটা মূর্তি কেউ দেখাতে পারবেন না কোনো কবরে। জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে কবরবাসীর সামনে গিয়ে কবরের উপরে গিয়ে পুষ্পস্তবক ফুল দেওয়া, তারপরে সেখানে নিরবতা পালন করা, এই জাতীয় সিস্টেম যদি ইসলামে থাকতো পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আগে নবীর কবরে। আছে? আসতে বলবেন না? আছে। এই সমস্ত শিরকের কাজগুলো আমার দেশে আছে না নাই? একুশে ফেব্রুয়ারি জুতা পায় না খালি পায়? খালি পায়। শুনুন একটা কথা বলি, আল্লাহ সব মাফ করবেন, কিন্তু এই সমস্ত আকাম কুকাম মাফ করবেন। এগুলো চা কাম, এগুলো শিরকের কাজ, জঘন্য কাজ। এই সমস্ত কথাগুলো কোনোদিন আমি না বলে থাকিনি, বলেছি যে লোক খাটছে। পুলিশ যে কতবার ধরছে আমার হিসাব নাই, ধরে আবার ছাড়ে, আবার ভিতরেও ঢুকায়। এই করে জীবনের 16টা বছর পার করেছি। বাড়ি থেকে বের হয়েছি, বলেছি ফিরবো কিনা জানি না। মাহফিল শেষে সাদা মাইক্রোবাসের সাদা পুলিশ, সাদা পোশাকের পুলিশ, শোনেন না এই কথাগুলো? শোনেন? ধরে নিয়ে চলে গেছে। আয়না ঘর বানিয়েছিল তারা, গুপ খুন এগুলো করেছে তারা। এখন তো মিডিয়া সব কিছু বলে দিচ্ছে, এই মিডিয়াগুলো 16 বছর তারা আর সাজিনে ছিল, এখন সব বলতেছে। এরা যে কই ছিল আল্লাহ জানে। এদের সাংবাদিকতা বাদ দিয়া কিষান খেটে খাওয়া মানুষ, যা করেছে সব জানার পরেও তারা সত্যকে গোপন করেছে। অমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যারা সত্যকে আড়াল করে, সত্যকে আড়াল করে। এখন ঠেলার নাম বাবাজি, এখন ঠিকই কয় কথা আছে। আস্তে আস্তে আমাকে শুনতে, আমাকে বলতে দিবেন তো নাকি? বলতে দাও মানে আপনাকে থাকতে হবে, বলতে দিয়ে যদি দূর মারেন তাহলে তো হবে না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাংবাদিকতার দাম ইসলামে আছে না নাই? কিন্তু সেই সংবাদ দিতে হবে নাবা বিনাবা ইন ফাসিকিন, ফাসিকদের মতো সংবাদ দেওয়া যাবে না, সঠিক সংবাদদাতা হতে হবে। আমার নবীজির সাংবাদিক ছিল, গোয়েন্দা সংস্থা ছিল। আমার নবীজির সাংবাদিক ছিলেন হলো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাংবাদিক তিনি ছিলেন। আল্লাহু আকবার, এরকম সোর সাংবাদিক না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 অগস্টের পরে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিজয় কি হয়েছে আমাদের? আসতে পারে আসল বিজয় কি হয়েছে? সাইকেল রাখলে সাইকেল থাকে, মোবাইল থুয়ে গেলে মোবাইল থাকে? থাকে না। এই যে বসে আছেন, মনে মনে হয়তো দূর দূর অনেকে চিন্তা করছে সাইকেল তো থুয়ে আসলাম, থাকবে তো? এই যে একটা চিন্তা, এই চিন্তা দূর হয়ে যাবে যদি সেই জনপদে কোরআনের আইন যদি চালু হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা এমন একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত, যেমন করে আমরা বলি সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, আরবিতে একটা সীমান্তবর্তী এরিয়া ছিল, সানা থেকে হাজরামাউত পর্যন্ত এমন একটা সময় আসবে যে সময় নিকষ কালো ঘন অন্ধকার রাত্রিতে কোনো সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গিনী রাত্রি ভ্রমণ করবে, একাকিনী, কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র কার ভয় নয়, কার ভয়ে?
আমার নবীজির সময় সেই শাসন জারি হয়েছিল, কোরআনটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল। আজও যদি কোরআন কোন জনপদে চালু হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জোরে বলুন আল্লাহু আকবার, আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুগণ, বিশ্বে মোটামুটি এখন 200+ রাষ্ট্র আছে। 200+ রাষ্ট্রের ভিতরে 56টা হলো মুসলিম রাষ্ট্র। এই 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ, এমন দেশের সংখ্যা বেশি না কম? না, একেবারেই কম। এই যে কয়েকদিন আগে হলো একটা, সারা জীবনে আমেরিকা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার, সেই তালেবানরা কোরআন দিয়ে সমাজ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। মাত্র কয়েকটা বছর, 2 বছর 1.5 বছর চলতেছে, তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে? বেড়েছে। ওদের পক্ষে কথা বললে পরে আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে জঙ্গি, মানে তারা প্রমাণ করতে চায় ইসলাম মানেই হলো জঙ্গিবাদ, ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি। এই সমস্ত মিথ্যা অপপ্রচার গুলো চালানোর জন্য আমার দেশেও কিছু দালাল আছে না? আছে, আমার দেশেও কিছু দালাল আছে, এগুলোকে ফেস করতে হবে, শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিয়েছেন, এত সুন্দর সময় আমরা পেয়েছি, আর মাহফিল করতে কমিটির কোনো টেনশন নাই। টেনশন আছে? দেখেন মুরব্বী কি হাসিটা মারছে এখন, দেখেন কোনো টেনশন নাই, কি যে পেরেশানি জানেন। মাহফিল কমিটির যে মূল ব্যক্তি, সে যে কত বড় আসামি ছিল 16 বছর, থানায় গিয়ে সামনে দাঁড়ায় থাকতে হতো, পুলিশ বলতো মাহফিল করে লাভ কি, বিড়ি খাইয়া লাভ কি। সম্মানিত ভাইয়েরা, থানা মানেই ছিল হলো একটা আতঙ্কের জায়গা, ঠিক কি না? মামলা রেডি থাকতো, অজ্ঞাত, কি বলেন তো, কি শেষে কি অজ্ঞাত। এখন আসামি পূরণ করতে হবে, আসামির একটা কোঠা আছে যে থানায় এতগুলো মামলা, এতগুলো আসামি, এটা পূরণ করতেই হবে। শেষ পর্যন্ত আসামি না খুঁজে পায়া রাস্তার ফকিরে ধরে নিয়ে আসামি মানে আছে, এরকম রেকর্ডও ছিল। কিন্তু আমার দেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ, এই জন্য বলবো আমি, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, থানা ছাড়া 10টা দিন এদেশের জনগণ এদেশ চালিয়েছে। চালাইনি? চালাইছে না? চালাইছে। এটা একটা কল্পনাতীত একটা বিষয়, আমেরিকা সম্ভব না, সোর এজ এ সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সম্ভব না। আমার দেশের মানুষের ভিতরে কিছু গুণ আছে, শুধুমাত্র সব ভালো ছিল, শুধু একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, একটাই সংকট, সবচেয়ে বড় সংকট, সে সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। মুসলমান আমরা এমন নেতা পেয়েছিলাম এই 16 বছর, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, কত বছর? আর আমাদের দেশে ফেরাউন ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর চলবে, হুজুর না চালিয়ে যান, আপনাদের ভাষা কত সুন্দর। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ভাষাগুলো একদম গটগট করে বলেন, সব ভাষা একদম স্বচ্ছ পরিষ্কার বোঝা যায়, নোয়াখালীর ভাষা আরো বোঝা যায়, একটু প্যাঁচ আছে, তাও ওদের তাদের ভাষাও সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সব মা কি খারাপ ভাষা শিখায়? মায়ের ভাষা বলতে সব ভালো, বলি আলহামদুলিল্লাহ, কোনো মায়ের ভাষাই খারাপ নয়।
এই 16 বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এক নেতা পালানোর জন্য দাড়ি কাটলো, মাথার চুল সাদা, সাদা চুল কালো বানায় ফেলল দরবেশ। এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ, তাকে ধন্যবাদ, এত সুন্দর নাম আবিষ্কার করার জন্য। এই আন্দালিব রহমান পার্থ তার নামটা দরবেশ দিয়েছিল। বাস আসলে দরবেশ, এত সুন্দর চেহারা, মাথার চুল আর দাড়ি দেখে মনে হয় আসমান থেকে কেবলই জিব্রাইল নামলো, এত সুন্দর চেহারা। হাজার হাজার কোটি টাকার মালিক, শীর্ষস্থানীয় ধনী, পালানোর রাস্তা পাচ্ছে না। নৌকায় চলল, নৌকা আর ভেড়ে না, কুল কিনারা খুঁজে পায় না, কোস্ট গার্ড ধরে ফেলল। সাথে ছিল আরেক বন্ধু আইন মন্ত্রী, তাকে ধরে নিয়ে আসতেছে, টের পায় না এসে আরেকজন আছে এই জায়গায়। আইন মন্ত্রী এখন নিজেই বলে, আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে, দরবেশ বসে আছে। জালিমের বন্ধু জালিম হয় না, কিন্তু ইমানদারের বন্ধু ইমানদার হয়। কিন্তু এই জায়গায় কোনো ইমানদার যদি দেখে আমার ইমানদার ভাইটা বিপদে পড়বে না, আমার বিপদ হয়ে যাক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ইমানদার বন্ধু বেঁচে থাক। আমার বন্ধুগণ, এমন নেতৃত্ব আমরা চাব না, এমন নেতৃত্ব চাবো যে নেতৃত্বের ভিতরে ওমরের ফারুকের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদা আবু বকরের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদা ওসমানের ফ্লেভার পাওয়া যাবে। ওমর ফারুকের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধীর মতো একজন হিন্দু ভদ্রলোক তিনি বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের খলিফা ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। আমাদের মডেল তো ওমর, আমাদের মডেল তো আবু বকর, আমাদের মডেল তো ওসমান, আমাদের মডেল তো আলী। এই সমস্ত সাহাবীরা যদি আমাদের মডেল আমরা মনে করতাম, দেশের চিত্রটাই পাল্টে যেত। সাইয়েদা ওমর ছিলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আবার মসজিদ নববীর তিনি খতিব ছিলেন, তিনি ইমাম ছিলেন, যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদেরও ইমাম। এমন চিত্র আমার দেশে আছে নাকি, আসতে বলবেন না আছে নাকি? ইসলাম তেমন চিত্রই চিত্রায়িত করতে বলে, যেভাবে মসজিদের নেতা সেভাবে সমাজের নেতা, সেভাবে রাষ্ট্রের নেতা। আজকে যদি বাইতুল মুকাররমের ইমাম যদি, খতিব যদি বেতনভুক্ত না হয়ে যদি বঙ্গভবনের বাসিন্দা যদি বাইতুল মুকাররম চালাতো, আজকে খতিবকে পালায় থাকা লাগতো না। খতিব পালাইছিল জানেন আপনারা, এমন খতিব নাই গু, মানে নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, খতিব নাই। দু সপ্তাহ পরে সাঙ্গপাঙ্গনি আবার মসজিদ দখলের চেষ্টায় আসছে, জুতার বৃষ্টি, এমন জুতার জুতার ঢিল মারা হলো, এত জুতা নিক্ষেপ করা হলো যে জুতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। পরে সাংবাদিক ব্রিফিং করে খতিব বলতেছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমি একটা আয়াত, দু তিনটা আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুর রাহাত থেকে, আমি সেখান থেকে কিছু কথা বলতে চাই। আমরা আজকে চারটা আমল শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা আমল বলেন তো? এর মধ্যে একটা আমল জানেন সবচেয়ে বড় মজবুত আমল, সেটা হচ্ছে ধৈর্য শিখে যাব। কি বলেন তো, কি শিখে যাব? ধৈর্য। বি আগে দরকার না ধৈর্য আগে দরকার? আস্তে খ, অনেকে কইছে বি আগে দরকার, ধৈর্য আগে দরকার, মানে রেগে যাবেন তো হেরে যাবেন, ধৈর্য যদি ঘটবে তো একটা অঘটন ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহু আকবার বলেন, ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম
অর্ডারটাই হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সবর একটা সবচেয়ে বড় গুণ। সবর আছে যার ব্যবসা আছে তার, সবর আছে যার পরিবার আছে তার, সবর আছে যার সংসার জীবন আছে তার, সবর আছে যার আল্লাহর সন্তুষ্টি হাসিল আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে মিলিয়ে বলুন, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাইবে সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি, ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে, এমন সংসার বুঝি যশোর যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আসে না, নাই খালি তালাক মারে। আমার ফোন প্রায় প্রায় দিয়ে বলে, হুজুর তালাক তো মারছে, তালাক মারছেন তো কি হয়েছে গুজর, একটু কি সমাধান টমাধান নাই, ফাঁক ফকর কিছু নাই? আবার ফাঁকও খোঁজে। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার এমন আছে ধৈর্যচ্যুতির কারণে তালাক দিয়ে দেয়, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে, দিব্যে জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, আখিরাত জামানে এমন চিত্র হবে এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত জামানে এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রী সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এর মূল কারণ হলো এক নাম্বার, ধৈর্য নাই, সবর নাই, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দেবে কে, স্বামী না বউ? আর অনেকে শুক্রা সুযোগ বউ কে বলেন, বলেন বেশি পরিচয় দেখে দেবে স্বামী দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কি পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আর একটা হচ্ছে আমলের ঘাটতি। এবাদতের ঘাটতি দিয়েছেন, জ্ঞানের ঘাটতি দিয়েছেন। আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন, এখন ওই কথাগুলো শোনা যায় না, 16 বছর, কারণ মহিলার দেশ চালিয়েছে। মুরব্বীরা বলতেন, মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে, না কি বলতেন, না ঠিক কই না, বাড়িতে বউ আছে, আবার একটু আস্তে আস্তে বউ, হ্যাঁ জাগা হবেন না কিন্তু, কিন্তু তা নয়। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে রাসূল নিজে বলেছেন, তোমাদের কিছু ইলমের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ইবাদতের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা ধরে ফেললেন, মহিলা সাহাবীরা আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানের ঘাটতি কি, ইলমের ঘাটতি কি, আর হচ্ছে আমাদের ইবাদতের আমলের ঘাটতিটা কি, একটু আমাদেরকে শেখায় দেন। রাসূল বললেন, জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয়, পুরুষ একজন হলেই হয়, কিন্তু নারীর লাগে কয়জন, দুজন, তাহলে একজন পুরুষ সমান নারী দুজন। এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো, পুরুষ মানুষ সারা মাস, তারা সারা বছর, সারা জীবন তারা ইবাদত করতে পারে, নামাজ থেকে তারা মাহরুম থাকতে পারে না, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন, মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফরজ ইবাদত আদায় করতে পারো না, 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে, এটা তোমাদের আমলের ঘাটতি। আমার বন্ধুগণ, এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের পূর্ণতা আছে, জ্ঞানের যে একটা শর্টনেস আছে, এটা দেওয়ার পিছনে একটা হেকমত আছে। কারণ নারী পুরুষের জ্ঞান যদি সমান হয়, নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে, আস্তে কয়,
ঠিক কিনা বলেন? পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ের শক্তি বেশি? অনেকে কইছে হুজুর আমার বউয়ের গায়ের শক্তি বেশি, কিন্তু গড় এভারেজে বলছি, গড় ভাবে যদি আমরা দেখি তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি। চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত? পুরুষের মজবুত, পুরুষের মজবুত, নারীর মজবুত শরীর নয়। জন্মগত দিক থেকে এটা কেন, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সাইয়েদনা আলীর সময়ে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হলো একই ঘরের মধ্যে দুজন মহিলা সন্তান সম্ভব, দুজন মহিলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ওই অন্ধকার রাত্রিতে দুজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, প্রত্যেক মাই জানে, দুজনই জানে এটা কার সন্তান কার সন্তান। কিন্তু সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলে আর একজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে, কিন্তু ছেলে সন্তান নেওয়ার জন্য দুজন মারামারি লাগছে। যুগে যুগে সব সময় মেয়ের চাইতে ছেলের সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশি? এখনো এখনো আছে এটা, এখনো যদি কারোর মধ্যে থাকে এটা অবশ্যই জেহালতের চিন্তা। এটা যার ঘরে মেয়ে আছে এটাও রহমত, যার ঘরে ছেলে আছে এটা কম রহমত। মুস্কে মুস্কে হাসে, আপনার কি আছে, আপনার কি কম? ও মেয়েও আছে, যাক মানে উনি খুশি, দুই দিকে আছে তো বলেন আলহামদুলিল্লাহ। ছেলে যার ঘরে আছে রহমত, মেয়ে যার ঘরে আছে তার চেয়ে বেশি রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঘরে ছেলে না মেয়ে? বলেন 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 বলেন, কয়টা মেয়ে? চারটা। আল্লাহ তাআলা আমাকেও চারটা মেয়ে দিয়েছে। লাস্ট বেবি দেড় বছর, লাস্ট এক বছর চার মাস, প্রথমটা বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চারটা মেয়ে, হ্যাঁ ছেলেও আছে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে আছে, বলি আলহামদুলিল্লাহ। ছেলেটা হাফিজ কোরআন হয়েছে, দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান, আল্লাহওয়ালা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো মেয়ে যার ঘরে আছে বরকত তো তার ঘরেই আছে, এটা নিয়ে ভাবনার কারণই তো নাই, আমি বুঝি না কিছু। মেয়ের সন্তান হলে পরে মনে বাড়িতে মানুষ মরছে, কি খবর তোমার স্ত্রী গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা কি হয়েছে, হ্যাঁ কি খবর কি হলো, মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি ছেলে সংবাদ হয়, ছেলে কি হয়েছে, ছেলে ভাবসাব এখন 10 লাখ টাকা যৌতুক চাই বসে আছে, আছে না নাই না? এগুলো জেহালত, এগুলো মূর্খতা, এগুলোর সঙ্গে একজন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুরব্বি ওই যে ও নাকি, এখন তো কথা বলা মুশকিল, উঠতেছে বসেন। আমার মোশতাক ভাই যে কি প্যাচ লাগাই দিছে, মুরব্বি নামটা নিতেই সমস্যা, জি বসেন। খুব ভালো মানুষ আপনারা, এই যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন ছেলের বাপ না মেয়ের বাপ? নবীজি চারটা মেয়েকে বিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জামাইদেরকে আদর করেছেন, জামাইদেরকে কাছে টেনেছেন, মেয়েকে বিয়ে দিয়ে একদম বিদায় দেন নাই, 3 দিন পার হতে দেন নাই মেয়েকে না দেখলে শর্টফট করতেন বেশি, আল্লাহ আকবার বলে মহাব্বত করেছেন। পরিবারের প্রতি যত্নশীল ছিলেন তিনি, সবার খবর রাখতেন, আত্মীয় স্বজনের খবর রাখতেন, সবচেয়ে যত্নশীল পরিবারের প্রতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা শুনব, কখনো মন খারাপ করব না। আমার মা যে ইতিহাসটা আমার মনে পড়লো সাইয়েদনা আলীর সময়ে, মনে আছে তো আপনাদের? সাইয়েদনা আলীর সময় একটা ঘরের মধ্যে দুজন মহিলা
মারামারি শুরু করে দিয়েছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, মেয়ে সন্তান কেউ নিতে চায় না। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, তার কাছে বিচার চলে গেল, কেউ ফয়সালা করতে না পেরে তিনি বললেন, শোনো এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠায় নিয়া দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করে দুটা কাঁচের গ্লাসে রেখে দাও, কাঁচ পাত্রে রেখে দাও। রেখে দেওয়া হলো। সেই কাঁচ পাত্রে রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, তিনি বলছেন এই ঘন দুধকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। যে দুধটা পাতলা, এই পাতলা দুধটা মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন, মানে ছেলে যা খাবে মেয়ে তার অর্ধেক খাবে। যেরকম সুবহানাল্লাহ, তাহলে খাদ্য অর্ধেক, সম্পদ বাবার থেকে সম্পদ কি অর্ধেক, খাবারও অর্ধেক, জ্ঞান। কি প্যাঁচ লাগতে, প্যাঁচ লাগাই দিচ্ছি নাকি আমি? এটা বাস্তব যে এটা দেখবেন, প্রশংসা করলে সহজে পুরুষ কাবু হয় না। কোনো পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন, তাই মনে সে মনে মনে ভাববে, সে আমার মনে হয় একটা কিছু করতে চাচ্ছে, এত পাম দেয় কেন। কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন, আপনার বউকে যখন বলবেন, শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ, হ্যাঁ আমি তাই, কি কথা বলছেন ভাই। মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নারী কেমন করে সৃষ্টি করেছেন, কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে, প্রথমে মায়ের কোলে, ধীরে ধীরে বড় হতে থাকে, বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে, স্বামী যখন চলে যায় সব তখন সে ছেলের ঘরে। নিজের ঘর বলতে কিছু নাই, নিজের ঘর বলতে কিছু আছে নাকি? নাই। তবে হ্যাঁ, সব ঘরই তার, সবার সব ঘরই তার। এই যে আল্লাহ তাআলা তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তবে একটা কথা জেনে রাখবেন, আমি তাদেরকে ছোট করার জন্য কতগুলো বলছি না, এই পৃথিবীতে কোনো দিন কোনো ধর্ম এত সম্মান দেয় নাই যে সম্মানটা নারীকে দিয়েছে। রাসূল বলেছেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, নাম্বার ওয়ান হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার টু হলো সুগন্ধি, নাম্বার থ্রি হলো মাকে আমার দারুণ পছন্দ। যেরকম সুবহানাল্লাহ, নারী জাতি আমার কাছে পছন্দ। রাসূল নিজে বলেছেন, মেয়েদের ব্যাপারে ভয়সে প্রশংসা করেছেন, রাসূল নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, শোনো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, জান্নাতের ঠিকানা যদি তোমরা জানতে চাও, জান্নাতের ঠিকানা হতেছে মা জাতির পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ, কার পায়ের নিচে বলেন তো? মায়ের। এখন কম, মায়ের দাম কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহ জানেন নেতৃত্বের জন্য কিছু ব্যালেন্স করা দরকার, শক্তি জ্ঞান সব কিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না, চেইন অফ কমান্ড থাকবে না, রিজালু কাওয়ামুনা আলা নিসা এটা থাকবে না। আল্লাহ তাআলা সব কিছু বুঝে সৃষ্টির দিকটা তিনি ব্যালেন্স করেছেন। তিনি শুধু সৃষ্টিই করেন নাই, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কি ঠিক কিনা বলে, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চারটা আমল শিখে যাব, একটা আয়াত থেকে, দুটো আয়াত থেকে। সূরা রাদের 22 নম্বর আয়াতে চারটা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কয়টা আমল? চারটা আমল শিখিয়ে দিয়ে বলছেন, এই চারটা আমল করো, আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব, শুধু সেই জান্নাতে তুমি প্রবেশ করবে না, তোমার বদৌলতে তোমার আব্বারাও প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। কিন্তু ওই আজর মার কা বাপ হওয়া যাবে না। আজর কার বাপ? ওই ওয়াজ তো সবাই জানে দেখি, ওয়াজ তো করা কঠিন, এটা তো কঠিন প্রশ্ন, তো এটা সহজ না, তো ইতিহাস ঘাটতে ঘাটতে হবে। আল্লাহু আকবার বলেন, আসর কার বাপ? আর আমাদের বাপ কে? ইব্রাহিম, আদম তো আছে, আমি যেটা মিন করছি।
তাহলে আসর কার বাপ? বলেন বলেন বলেন। আর আমাদের বাপকে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? কার সন্তান হয়ে? আসরের সন্তান হয়ে। যে কি বানাইতো? আর আমার ইব্রাহিমের সন্তান হয়ে কি করি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে না আমার বন্ধুগণ? আসরের মতো বাপ হলে পরে জান্নাত পাওয়া যাবে না। নেক্সট সন্তানের যদি বাপ হতে পারে, এটা আমার আপনার জন্য বোনাস। শুধু সে নিজে জান্নাতে যাবে না, তার আব্বা আম্মাকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও বান্দা তোর কার কার পছন্দ তুই নে, কাকে কাকে তোমার ভালো লাগে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে। একটা বান্দা জান্নাতের উপযুক্ত তখনই হবে যখন বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে। শিরিকের গন্ধ যার মধ্যে থাকবে না। দেখবেন আমার দেশে কিছু রোগী আছে, কবর দেখলে পরে সেজদা দেয়। ওটা কি মানুষ না রোগী? বলেন মানুষ না রোগী? ওটা এই রোগে আক্রান্ত হলে পরে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার দেশের কিছু দরবারি হুজুর আছে, তারা কবর পূজার পক্ষে ওরা বলে তাজিমি সেজদা। দেখছেন কি ভালো তাজিমি সেজদা। একটা আছে যে গান টান গায় কি, কি সিচুয়েশন, কি আমার দেশে কি চলছে এখন, এগুলোকে একটু ব্যালেন্স করা দরকার। বেহুদা বক্তব্য যারা দেবে তাদেরকে মঞ্চ থেকে নামায় দরকার, ঠিক কিনা? মঞ্চটাকে কলুষিত করছে একটা বহল, আয়াত নাই হাদিস নাই, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই? আচ্ছা, এদের সংখ্যাও কিন্তু কম না, অনেক। চিটাগাং গেলে তো উপায় নাই, কত যে মাজার আমার দেশে আছে। এক এলাকার নাম আছে 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ পীর। মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, যে গ্রামে মাহফিল সেই গ্রামে 350 পীর। তো বললাম আমার দাওয়াত দিচ্ছেন কেন? কুজুর একটা নামাজ পড়েন না। সম্মানিত ভাইরা, এত পীর থাকার পরেও আমার দেশ থেকে সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না। ঘুষ এই সমস্ত মুরিদ বানায় বন্ধ হবে না, ঘুষ ঘুষি মেরে বন্ধ করতে হবে মুসলমান। ঘুষি ঘুষি ঘুষ বন্ধ করতে হবে কি মেরে? ঘুষি মেরে। এমনি এমনি বন্ধ হবে না।